প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে উষ্ণতা এবং বৃষ্টিপাতের লেখচিত্রের সাহায্যে জলবায়ু অঞ্চল এবং তার গোলার্ধ চিহ্নিতকরণের পদ্ধতিগুলিকে বোঝাবো। পৃথিবীপৃষ্ঠের উষ্ণতা এবং বৃষ্টিপাতের মাধ্যমে বিভিন্ন জলবায়ু অঞ্চল নির্ধারণ করা হয়। এই জলবায়ু অঞ্চলগুলিতে নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাথে উদ্ভিদ প্রকৃতি, মাটি এবং মানুষের অর্থনৈতিক কার্যকলাপ সম্পূর্ণভাবে নির্ভরশীল। পৃথিবীর জলবায়ু অঞ্চলগুলির মধ্যে বিভিন্ন শ্রেণীবিভাগ করা হয়েছে, যা বিজ্ঞানী কোপেন, বিজ্ঞানী থনরয়েড, বিজ্ঞানী ফ্লোন, বিজ্ঞানী টিওয়ার্থা এর শ্রেণীবিভাগগুলি অন্যতম। এই ভিডিওতে আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চলের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের মাধ্যমে চিহ্নিত করার আলোচনাটি করব। উষ্ণতা এবং বৃষ্টিপাতের লেখচিত্রের মাধ্যমে উষ্ণতাকে দেখানো হয় লাল রঙের গ্রাফের দ্বারা এবং বৃষ্টিপাতকে দেখানো হয় নীল রঙের বার গ্রাফের দ্বারা। এখানে লাল রঙের যে রেখাটি ব্যবহার করা হয়েছে তা দেখানো হচ্ছে এই দিকের স্কেল অনুযায়ী, এবং বৃষ্টিপাতের যে গ্রাফটি ব্যবহার করা হয়েছে তা দেখানো হচ্ছে এই দিকের গ্রাফ অনুযায়ী। উষ্ণতার মানটি দেখা যাচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এবং শীতলতম মাসের উষ্ণতা 26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উষ্ণতম মাসের উষ্ণতা 28 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বার্ষিক উষ্ণতার প্রসর 2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটার স্কেলে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রতি মাসে কত মিলিমিটার বৃষ্টিপাত সংঘটিত হয়। প্রতি মাসে বৃষ্টিপাতের সংগঠনের মাধ্যমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়েছে মার্চ মাসে, 315 মিলিমিটার বা 31.5 সেন্টিমিটার, এবং সর্বনিম্ন বৃষ্টিপাত সংঘটিত হয়েছে আগস্ট মাসে, 185 সেন্টিমিটার। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 2857 মিলিমিটার বা 285.7 সেন্টিমিটার। বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ 26.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই লেখচিত্রের মাধ্যমে কি জলবায়ু অঞ্চল নির্ণয় করা যায়? আমরা কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের যে বৈশিষ্ট্যগুলি পড়েছি সেখানেও কিন্তু দেখেছি বার্ষিক গড় উষ্ণতার প্রসর কম, বার্ষিক উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, এবং কিন্তু এখানেও কিন্তু তাই আমরা লক্ষ্য করছি, এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণও নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণ থাকে। মোট বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 300 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 285 সেন্টিমিটার। অর্থাৎ এই লেখচিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের লেখচিত্র। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু কোনো গোলার্ধ শ্রেণীবিভাগ করা সম্ভব হয় না। মোটামুটিভাবে নিরক্ষরেখার দুপাশে 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অবস্থান করে। এই জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ যেমন সমান থাকে, বৃষ্টিপাত কিন্তু সমস্ত মাসে প্রায় সম পরিমাণ হয়ে থাকে। কিন্তু এখানেও তাই, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণও বেশি এবং প্রতি মাসে বৃষ্টিপাত প্রায় সমভাবেই বণ্টিত আছে। অর্থাৎ এটি একটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের লেখচিত্র। এই লেখচিত্রটিতে প্রতি মাসের উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণ দেখানো হয়েছে এবং এটি বর্ধমান জেলার লেখচিত্র। 2013 সালের জলবায়ুগত তথ্য ব্যবহার করে এই লেখচিত্রটি তৈরি করা হয়েছে। এই লেখচিত্রটিতে উষ্ণতাকে দুভাগে দেখানো হয়েছে, একটি ম্যাক্সিমাম উষ্ণতা প্রতি মাসের গড় সর্বোচ্চ উষ্ণতা, প্রতি মাসের গড় সর্বনিম্ন উষ্ণতা। এই গড় সর্বোচ্চ উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা নির্ধারণ করা হয় প্রতিদিনের ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচারের গড়কে ব্যবহার করে। উষ্ণতা নির্ধারকের ক্ষেত্রে প্রতি মাসের গড় উষ্ণতাকে দুভাগে ব্যবহার করা যেতে। আমরা এখানে দেখি জানুয়ারি মাসের গড় উষ্ণতা সবচেয়ে কম 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে জানুয়ারি মাসের সর্বনিম্ন উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জানুয়ারি মাসের সর্বোচ্চ উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব জানুয়ারি মাসে সর্বনিম্ন উষ্ণতা দেখা যায় এবং সর্বোচ্চ উষ্ণতা দেখা যাচ্ছে এপ্রিল মাসে। বৃষ্টিপাতের লেখচিত্রটা আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো জানুয়ারি থেকে মার্চ মাস এবং নভেম্বর ডিসেম্বর মাস বৃষ্টিপাতের পরিমাণ কম এবং উষ্ণতা অনেক কম। তুলনামূলকভাবে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 80% বেশি। তাহলে এই অংশেই কিন্তু উষ্ণতাও সর্বোচ্চ। জুন থেকে সেপ্টেম্বর মাসের গড় উষ্ণতা সর্বোচ্চ উষ্ণতা 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন উষ্ণতা 26 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি একটি মৌসুমী জলবায়ু অঞ্চলের লেখচিত্র। বর্ধমান জেলা অবস্থান করছে মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে।
এবং হঠাৎ করে সেপ্টেম্বর মাসের পর অক্টোবর মাসের বৃষ্টিপাতের পরিমাণ প্রায় এক তৃতীয়াংশ হয়ে পড়েছে। অক্টোবর মাসে মূলত আশ্বিনের ঝড়ের মাধ্যমে কিছু ঘূর্ণাবর্ত সংগঠনের মাধ্যমে এই অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হয়। এই অঞ্চলের লেখচিত্রটিতে শুষ্ক শীতকাল নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এবং প্রাক মৌসুমি পর্যায়ে লক্ষ্য করা যায় এপ্রিল থেকে মে মাস পর্যন্ত। মাসিক গড় সর্বোচ্চ উষ্ণতা বেশি লক্ষ্য করা যায় এপ্রিল এবং মে মাসে, কিন্তু বৃষ্টিপাত সংগঠনের মাধ্যমে জুন জুলাই মাসের তাপমাত্রা কিন্তু পুনরায় হ্রাস পেয়েছে। অর্থাৎ জুন জুলাই মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মে মাসের তুলনায় কিছুটা কম এবং এই সময় বৃষ্টিপাত সংগঠন অধিক। পুনরায় সেপ্টেম্বর মাসের উষ্ণতা তুলনামূলকভাবে বেশি এবং বৃষ্টিপাতও পরিমাণ কিছুটা কম। উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এই লেখচিত্রটিতে কায়রো শহরের উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণকে দেখানো হয়েছে। এখানে লক্ষ্য করলে দেখো বার্ষিক গড় উষ্ণতা 22 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ উষ্ণতা 28 ডিগ্রি সেন্টিগ্রেড, যা জুলাই আগস্ট মাসে পরিলক্ষিত হয়। সর্বনিম্ন উষ্ণতা ডিসেম্বর মাসে পরিলক্ষিত হয়, 12 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক গড় উষ্ণতা 21 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 4 সেন্টিমিটার এবং বৃষ্টিপাত প্রধানত ডিসেম্বর থেকে মার্চ মাসে সংঘটিত হয়েছে। অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ে কোনো রকম বৃষ্টিপাত সংঘটিত হয় না। এই হিসাবে উষ্ণতা এবং বৃষ্টিপাতের পরিমাণ পরিলক্ষিত করে এই অঞ্চলটিকে মরু জলবায়ু অঞ্চল বলা যেতে পারে। এই অঞ্চলে উষ্ণতা 28 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাতের পরিমাণ 1 সেন্টিমিটার, বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 4 সেন্টিমিটার। সুতরাং এটি মরু জলবায়ু অঞ্চলের লেখচিত্র। মরু জলবায়ু অঞ্চলে উষ্ণতা বেশি এবং বৃষ্টিপাতের স্বল্পতার কারণে উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি সম্ভবপর হয় না। এটি সান ফ্রান্সিসকো শহরের উষ্ণতা এবং বৃষ্টিপাতের লেখচিত্র। বার্ষিক গড় উষ্ণতা 14 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 46 সেন্টিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় জানুয়ারি মাসে 9 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বোচ্চ উষ্ণতা পরিলক্ষিত হয় সেপ্টেম্বর মাসে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে উষ্ণতা প্রায় অর্ধেক হয়ে যায়, উষ্ণতার প্রসর 9 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাতের পরিমাণটি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ শূন্য। এই সময় কোনো রকম বৃষ্টিপাত সংঘটিত হয় না এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 46 সেন্টিমিটার। সর্বাধিক বৃষ্টিপাত সংঘটিত হয় ডিসেম্বর এবং জানুয়ারি মাসে 10 সেন্টিমিটার করে। এই সময়টাতে উষ্ণতা সবচেয়ে কম এবং বৃষ্টিপাতের পরিমাণও সবচেয়ে বেশি। অর্থাৎ শীতকালে উষ্ণতা কম থাকে এবং বৃষ্টিপাত সংঘটিত হয়। এই শীতকালীন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে, মেডিটেরিয়ান ক্লাইমেট। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য শীতকালীন বৃষ্টিপাত, গ্রীষ্মকাল শুষ্ক। তাহলে এখানে যে জলবায়ু অঞ্চলটি দেখা যাচ্ছে, সেই জলবায়ু অঞ্চলটি শীতকাল অবস্থান করছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস শীতকাল অবস্থান করে উত্তর গোলার্ধে। অর্থাৎ এই লেখচিত্রটি উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের লেখচিত্র। এই লেখচিত্রের মাধ্যমে গ্রীষ্মকালীন জুন থেকে সেপ্টেম্বর মাসের বৃষ্টিপাতের অভাব এবং বার্ষিক বৃষ্টিপাতের 85% সংঘটিত হয় শীতকালীন সময়ে। অর্থাৎ এই সান ফ্রান্সিসকো শহরটি অবস্থান করছে উত্তর গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এই লেখচিত্রটি স্যান্টিয়াগো চিলি দেশের অবস্থান। এই লেখচিত্রটিতে বার্ষিক গড় উষ্ণতা 14 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 35 সেন্টিমিটার। উষ্ণতার মান সর্বনিম্ন আগস্ট মাসে 9 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উষ্ণতম মাস 19 ডিগ্রি সেন্টিগ্রেড ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এবং বৃষ্টিপাতের যে পরিমাণ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শূন্য। অর্থাৎ এই 3 মাসে কোনো রকম বৃষ্টিপাত সংঘটিত হয় না। বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ জুন জুলাই মাসে। অর্থাৎ যে মাস দুটিতে বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ সেই মাসেরই উষ্ণতা 8 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতলতম মাসেই
সর্বোচ্চ বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতলতম মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত সংঘটিত হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলে। কিন্তু আমরা তাপমাত্রার যে লেখচিত্রটি তা দেখে আমরা বুঝতে পারবো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের সর্বোচ্চ উষ্ণতা দেখা যায় দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ দক্ষিণায়নের সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে উষ্ণতা সর্বাধিক হয় দক্ষিণ গোলার্ধে। অর্থাৎ এটি দক্ষিণ গোলার্ধের একটি লেখচিত্র এবং এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলবায়ুকে দেখানো হচ্ছে, অর্থাৎ চিলি দেশটি অবস্থান করছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এই লেখচিত্রটি ব্যারো শহরের আলাস্কায় অবস্থান। এই লেখচিত্রটির মাধ্যমে আমরা উষ্ণতা হিমাঙ্কের নিচেই দেখতে পাচ্ছি। বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ হিমাঙ্কের নিচে 12 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 10.4 সেন্টিমিটার। সর্বোচ্চ উষ্ণতা 4 ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যায় জুন মাসে এবং সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, হিমাঙ্কের নিচে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত উষ্ণতা হিমাঙ্কের নিচেই প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই অবস্থান করে। অর্থাৎ উত্তর গোলার্ধের শীতকাল নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, অর্থাৎ এটি একটি উত্তর গোলার্ধের লেখচিত্র। উষ্ণতম মাসেই জুন থেকে আগস্ট মাসে বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ। এই সময়ের মোট বৃষ্টিপাতের পরিমাণ 5 সেন্টিমিটার, অর্থাৎ 50% বৃষ্টিপাত হয় এই 3 মাসে। উষ্ণতা এবং বৃষ্টিপাতের মান অনুযায়ী এটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলের লেখচিত্র এবং এটি উত্তর গোলার্ধে অবস্থান করছে, অর্থাৎ আলাস্কা অঞ্চলে ব্যারো শহরটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অন্তর্গত। আশা করি ছাত্রছাত্রীরা তোমাদের এই আলোচনাটি বোঝাতে পেরেছি এবং তোমরা লেখচিত্রের মাধ্যমে উষ্ণতার সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং বৃষ্টিপাতের পরিমাণ এবং বৃষ্টিপাত কোন মাসে সংঘটন হচ্ছে তা নির্ধারণ করে এবার তোমরা জলবায়ু অঞ্চলগুলিকে চিহ্নিত করতে পারবে।